আমি এখন রাখিকে নিয়ে কোনো রকম আলোচনা করতে চাই না। জাস্ট বিকজ অফ রাখি তুমি ওদেরকে এখান থেকে চলে যেতে বললে, অদ্ভুত। বাবার প্রেমের কথাটা বাচ্চারা নাই তো জানে। প্রেম রাখিকে নিয়ে তুমি কি ভাবছো? রাখিকে নিয়ে কি ভাবার আছে আলাদা করে? সেটা আমি কি করে বলবো বলো? তুমি ভালো বলতে পারবে যে রাখিকে নিয়ে তুমি কি ভাবছো। অরিন্দম কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। আমি কোনো কথা এড়িয়ে দেওয়ার চেষ্টা করছি না। তাহলে তুমি আমাকে বলো যে রাখির সম্পর্কে তুমি কি ভাবছো। আমি কিচ্ছু ভাবিনি। আর রাখির কোলে যে সন্তান আছে, ঠিক আছে, আমি আমি স্বীকার করছি আমি রাখিকে পছন্দ করি। আমি ওর সঙ্গে বহু জায়গায় গেছি, বহু জায়গায় থেকেছি, কিন্তু রাখি এসব বিয়ে ফিয়েতে বিশ্বাস করত না, এসবে বিয়ের কথা কোনোদিন বলেই না। এখন নিশ্চয়ই রাখি এইভাবে ভাবছেন, সে তোমার সন্তানের ভাবি মা, ও নিশ্চয়ই তার বাবার পরিচয় চায়। এটা রাখির চক্রান্ত। চক্রান্ত? চক্রান্ত নয় তো কি, একটা মেয়ে সারাদিন নারী স্বাধীনতা নারী স্বাধীনতা করে কপচাত সারাদিন ধরে, হঠাৎ করে তার মনে হলো সে তার মায়ের পরিচয় দরকার, তার সে সন্তানের বাবার পরিচয় দরকার, তার বউয়ের পরিচয় দরকার, স্বামীর পরিচয় নিয়ে সে বাঁচবে, আমাকে ফাঁসানোর চক্রান্ত নয় তো কি? অরিন্দম তোমার কথাগুলো আমার খুব জোরও লাগছে। এই রাখির জন্য তুমি দিনের পর দিন বাড়িতে মিথ্যে কথা বলে বাইরে ঘুরতে গেছো, দিনের পর দিন অফিস থেকে দেরি করে বাড়ি ফিরেছো, দিনের পর দিন আমার সঙ্গে ঝগড়া করেছো। আজকে সেই রাখি তোমার বিরুদ্ধে চক্রান্ত করছে, যেহেতু সে তোমার সন্তানের মা হতে চায়। চক্রান্ত কে করছে অরিন্দম? রাখি তোমার বিরুদ্ধে করছে না তুমি রাখির বিরুদ্ধে করছো? মেয়েরা না কথার চালটা খুব ভালো বুনতে পারো। অরিন্দম পালিয়ে গেল, পালিয়ে যাবে কোথায়?